হজ ফরজ হওয়ার পর যদি কেউ হজ না করে মৃত্যুবরণ করেন তাহলে তিনি কাবিরা গুনাহ করেছেন। অনেক স্তম্ভের একটি হলো হজ। বিধায় একজন ইমানদার এই হজের ব্যাপারে কোনোভাবে গাফিলতি করা উচিত নয়। নবী করিম দুর্ঘটনার কারণে তিনি হজ আর যেতে নাও পারেন, জন্য ফরজ হওয়ার পর বিলম্ব করা উচিত নয়। আমরা নানা যুক্তি দিয়ে সেটাকে বিলম্ব করি। হাকির বর্ণনা অনুযায়ী সে ব্যক্তি ইহুদি হয়ে মারা গেল কিংবা করতে বিলম্ব করা উচিত না। কোনো ব্যক্তি যদি হজ ফরজ হয়েছে কিন্তু করতে পারেনি, মারা গেছেন, তাহলে তার ওয়ারিসরা তার পক্ষ থেকে সাহাবি তাকে জিজ্ঞাসা করেছিলেন তার মা সম্পর্কে, তার মা মারা গেছেন, হজ করতে পারেন না। পরিবারের সদস্যদের কাজ হলো তার পক্ষ থেকে হজের অ্যারেঞ্জ করা এবং তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা। খাওয়া কি জায়েজ হবে? ভাই রাহান আলম, প্রথমত বাংলাদেশের যে প্রক্রিয়াটি পশু জবে করা হয় তাহলে সেগুলো তো খাওয়া জায়েজ হবে, কিন্তু যদি এমন কোনো দেশ থেকে আসে যে দেশে প্রচলিত নয়, তাহলে সেখান থেকে যে গোষ্ঠগুলো আসবে ফ্রোজেন, সেগুলো খান কিনা এবং সেই প্রতিষ্ঠান আদৌ এটা দিয়েছে কিনা, এ বিষয়গুলো মোটামুটি অনেকগুলো অথরিটি আছে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে সেগুলো হয়ে থাকবে, সেগুলো বিশ্বস্ত এবং বিশ্বাসযোগ্য। জাপান সহ পৃথিবীর বিভিন্ন দেশে এগুলো আছে, যেতে পারে। এছাড়া শুধু হালাল লেখা দেখেই একজন ইমানদার সেটা গ্রহণ করবেন না, বিশেষ করে সেরকম না। বিধায় এতটুকু যাচাই করা একজন ইমানদারের জন্য। সব ছেলেরা এর ভুক্তভোগী, জানা উপকৃত হব। ভাই নাসির হাসান দ্বারা কোথায় একটি হাদিস আসছে, আনাস ইবনে মালিক গ্রহণ করা জায়েজ নয়, অর্থাৎ তিনি যদি কোনো সম্পদ দেওয়ার ব্যাপারে মানসিকভাবে তিনি প্রস্তুত না থাকেন, সন্তুষ্ট না থাকেন, তাহলে সেটা তার কাছ থেকে গ্রহণ করা যায়। তারা তরুণরা কিশোররা তারা আটকে রেখে তার কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করা, বার্গেনিং করা, যেটা দিয়ে তিনি সম্মত হন তারপর। বাট যদি বিষয়টা বার্গেনিং পর্যায়ে চলে যায়, মুখ কালাকালির পর্যায়ে চলে যায়, বর দিয়েছেন কিন্তু মনে আমাদেরকে নিজেদেরকে পরখ করতে হবে যে আদৌ এখানে সম্মতি আছে নাকি নাই। যদি সম্মতি থাকে, তিনি শরীয়ত বিনোদনমূলক অনেক কিছু করার সুযোগ দিয়েছে, যদি শরীয়ত বার্গেনিং করতে করতে মনের অসন্তোষের পর যে এখানে চাঁদাবাজির পর্যায়ে চলে যায় এবং এটা খুব বিশ্রী অবস্থায় চলে যায় এবং সন্তুষ্ট